একই দিনই বজ্রপাতে মৃত্যু হলো শতাধিক মানুষের ভারতের দুই রাজ্যে মোট সংখ্যা একশো সাত বৃহস্পতিবারে ঝড় বৃষ্টি চলাকালীন এই মৃত্যুর ঘটনা ঘটেছে শুধুমাত্র বিহারে মৃত্যু হয়েছে তিরাশি জনের পরে জানা গিয়েছে এদিনই উত্তরপ্রদেশে চব্বিশ জনের মৃত্যু হয়েছে দুই রাজ্যে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চার লক্ষ টাকা করে ও উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথও চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন শুধুমাত্র একদিনে বজ্রপাতে মৃত্যু হল তিরাশি জনের বিহারের সরকার এই সংখ্যা প্রকাশ করেছে ইতিমধ্যে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বৃহস্পতিবারই এই ঘটনা ঘটেছে খারাপ আবহাওয়ার সতর্কবার্তা ছিল আগে থেকেই তবে তার চেহারা যে এতটা ভয়ঙ্কর হবে তা ভাবা যায়নি একাধিক জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে এদিন সংবাদ সংস্থা মৃত্যুর খবর প্রকাশ করলেও সংখ্যাটা জানা যায়নি এদিন সন্ধ্যায় বিহার সরকারের তরফ থেকে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে জানা গিয়েছে বিহারের গোপালগঞ্জে মৃত্যু হয়েছে তেরো জনের মধুবনীতে ও নওয়াদায় নজন করে মারা গিয়েছে ভাগলপুরে ছজন ও সিওানে ছজন দারভাঙ্গা বাংকা ইস্ট চম্পারণে পাঁচজন করে ও খাগাড়িয়া এবং ঔরঙ্গবাদে তিন জনের করে মৃত্যু হয়েছে এছাড়া ওয়েস্ট চম্পারণ কৃষ্ণগঞ্জ জামুই জাহানবাদ পূর্ণিয়া সুপুল বক্সার কাইমুর প্রতিটি জেলায় দুজনের করে মৃত্যু হয়েছে সমস্তিপুর শিবহার শরণ সীতামারী ও মাধিপুরে একজন করে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে